আমাদেরও বিয়ের গুঞ্জন শুরু হয়ে গেছে। এ বিষয়ে কিছুই বলতে চাই না। অপু হচ্ছে প্রথমত যদি বলতে হয় আমার ভালো বন্ধু, দ্বিতীয় বলতে হলে আমার বোন হবে। এবার অপু বিশ্বাসকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন বাপ্পী চৌধুরী। ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীর প্রেম নিয়ে একটা সময় গুঞ্জন ছিল জোরালো। অপু বিশ্বাসের সাবেক স্বামী সাকিব খানই বলেছিলেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরীর সম্পর্কের কথা। এই মিথ্যাচারটা হচ্ছে আমাদের মানুষ, আমাদের যারা চলচ্চিত্রের নিন্দার ওটাতে ভালোবাসেন তারা উঠিয়েছেন। যদিও প্রেমের কথা কখনোই স্বীকার করেনি অপু কিংবা বাপ্পী চৌধুরী। এবার বাপ্পী চৌধুরী বললেন অপুর সাথে আমার কোনো প্রেম নেই, অপু আমার খুবই ভালো বন্ধু। এরপর বলতে গেলে অপু আমার বোনের মতো। আমাদেরকে জড়িয়ে যে সকল খবর প্রচার করা হয়েছে সেগুলো পুরোটাই ভিত্তিহীন। বাপ্পী চৌধুরী বলেন চলচ্চিত্রে এমন অনেক নিন্দুকেরাই আছেন যারা ইচ্ছে করেই অপু আর আমার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে অপু বাপ্পীর প্রেমের গুঞ্জন কিন্তু একটা সময় বেশ জোরালোই ছিল, সাকিব খান নিজেই নাকি তার সাক্ষী। বিচ্ছেদের পর অপু বিশ্বাস বাপ্পী চৌধুরীর সাথে বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন। ঢালিউড কুইন অপু কিন্তু বাপ্পীর সাথে প্রেমের সম্পর্কের কথা বরাবরই অস্বীকার করে আসছেন। বাপ্পী আমার সমবয়সী, বাপ্পী আমার খুবই ভালো একজন বন্ধু, এর বেশি কিছুই না। সাকিবের সাথে বিচ্ছেদের পর একের পর এক বাপ্পী চৌধুরীর সাথে সিনেমা করতে থাকেন অপু বিশ্বাস। অপু বলেন বাপ্পীর সাথে যেহেতু একাধিক কাজ করেছি সে কারণে বাপ্পীর সাথে আমাকে জড়িয়ে এমন খবর প্রচার করা হচ্ছে। বর্তমানে ব্যক্তিজীবনে বেশ হতাশায় রয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এখন তিনি অবস্থান করছেন কলকাতাতে, শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্যই কলকাতাতে গিয়েছেন অপু বিশ্বাস।